র‍্যাব প্রতিষ্ঠা লগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ঘাটন, দেশের শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে সার্বক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় গতকাল সন্ধ্যায় র‍্যাব 13 গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানাধীন ওসমানপুর হইতে হিলি রাস্তা বরাবর বলাহার বাজারের সন্নিকটে রূপসী পাড়া 3 রাস্তার মোড়ে অভিযান চালিয়ে নবাবগঞ্জের বুজরুক হরিণা গ্রামের মোহাম্মদ সাইফুল ইসলামের ছেলে মতিউর রহমানকে অবৈধ মাদকদ্রব্য, একটি মোবাইল, 2টি সিম কার্ড এবং একটি মোটরসাইকেল চাবিসহ হাতে নাতে আটক করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উক্ত আসামিকে দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।